আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি আপু, আমি হচ্ছে সময় টিভি থেকে বলছিলাম। আপনার নাম্বারটা হিরো আলম ভাই নিজেই দিয়েছেন। জি বলেন। একটু যদি টাইম দিবেন, কথা বলতাম কিছু। ওকে বলেন। আচ্ছা, একটা বিষয় তো নিউজ একটা ঘুরছে, এটা তো মনে হয় এতক্ষণ আপনি শুনতে পেয়েছেন হিরো আলম হ্যাঁ, ভাইকে নিয়ে। শুনতে পাচ্ছি। সেই বিষয়ে আর কি কথা বলতে চাচ্ছিলাম। আসলে ওনার লাইফস্টাইল বা ওনার রাজনৈতিক বিষয়টা মানুষ জানে তো, কিন্তু ব্যক্তি জীবনের হিরো আলম কি এখনো ওভাবে কেউ জানে না, চিনে না। ঠিক আছে, তো এই জন্য আসলে কিছু নিউজ বের হয়েছে, ওইটাকে মানুষ বিশ্বাস করছে। তা এই ক্ষেত্রে আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনি আপনার পক্ষ থেকে যে নিউজটা বের হয়েছে বা ওইটা আপনি কি কি হিসাবে নিচ্ছেন বা এটা কতটুকু সত্য। না, আসলে আপু, এটা যেটা নিউজ তো বের হয়েছে, এটা পুরোটাই মিথ্যা, কোনটাই সত্যি না। আচ্ছা আচ্ছা, যাক, আমিও সেটাই আমাকে আলম ভাই বলল যে আসলে এরকম একটা হ্যাঁ, ফেক আর নিউজ। আপনাদের আলম ভাইয়ের ব্যক্তিগত বিষয়, ওনার জীবন কাহিনী তো আমার জানা মতে কেউ তো শোনা বাদ নাই, হ্যাঁ, কিন্তু না অনেক আমি ভালো হয়েছে। বলতে ওনার আপনার ওনার ছেলে মেয়ে কয়জন বা আপনারা কে কে কোথায় কিভাবে থাকেন, এইসব সম্পর্কে অন্তত কারো জানা ছিল না। ব্যক্তি জীবন সম্পর্কে উনি কত কষ্ট করে লাইফে স্ট্রাগল করে বড় হয়েছে এটা সবাই জানে, এটা হ্যাঁ উনি জি, এখনো সব জায়গায় লাইভে এসেও বলেছে আমাদের সময়টিতে। তো আপনার বোনকে নিয়ে যে একটা কথা উঠেছে, এটা আসলে না আপু, এটা আসলে পুরোটাই মিথ্যা। আসলে যে রকমটা শুনছেন, আসলে বিষয়টা ওরকম না। আচ্ছা আচ্ছা বিষয়টা ওরকম না। তাহলে আমাকে যদি একটু বলতেন আসলে কি হয়েছিল, ব্যাপারটা কি আর কি, জিনিসটা তৈরি হয়েছে। আপনার বোন আছে তো, তাই না? হ্যাঁ, আমার বোন আছে। আচ্ছা, আসলে এরকম একটা কথা উঠার কেন আসলে আসলো কিরকম ভাবে? আসলে অ্যাকচুয়ালি আমার বোনের বাসা থেকে বিয়ে ঠিক করছিল, ইনফ্যাক্ট ওর পছন্দ ছিল না ওই জায়গাটাই। তো বাসা থেকে, যেহেতু ওর পরিবারের লোকজন সবাই ঠিক করছে, বাসা থেকে ও মানতে রাজি না, তাই একটু ইয়ে হতে ও আমার সঙ্গে জানাশোনা বলে ও কিছুদিনের জন্য আড়ালে রাখছিল একটু। আচ্ছা আর এই আড়ালে রাখার কারণে এই গুজবটা ছড়াইছে। আচ্ছা আচ্ছা, এই ঘটনাটা কবে, এই যে আপনার বোনের বিয়ে ঠিক হলো বা এখানে আসলো, এই ঘটনাটা কবে? এটা তো অনেক আগের ঘটনা, প্রায় আপনি বছর 4-5 আগেকার ঘটনা, ও আচ্ছা আচ্ছা, অনেক আগে তাহলে। অনেক আগের ঘটনা। হ্যাঁ, আচ্ছা আপু, একটু কাইন্ডলি মাইন্ড না করলে আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমার নাম খালি একটা শুনি। সাদি একটা সুমি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ছেলে মেয়ে কয়জন, আমার সন্তান? দুই মেয়ে। হ্যাঁ, দুই মেয়ে এক ছেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, একটু ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ঠিক আছে আপু, ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।